হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের এই বাংলায় বর্তমানে টবে কিংবা ছাদ বাগানে খুব সহজেই আপেল চাষ করা যাচ্ছে, আর এর জন্য প্রয়োজন ভালো উন্নত মানের চারা তৈরি করা। আর এর জন্য আমরা বসত বাড়িতে খাবার জন্য সাধারণত যেই আপেলগুলো নিয়ে আসি সেখান থেকেও কিন্তু খুব সহজেই এই চারা তৈরি করা যায়। আর এর জন্য আমরা প্রথমে আপেলটিকে খুব সুন্দর করে কেটে নেব, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এভাবে আপেলটিকে ফালি করে কাটব, এবং এর মধ্য থেকে কিন্তু আমরা যে বীজগুলো থাকে সেগুলো খুব সহজে এবং খুব আলতোভাবে কিন্তু আমরা এগুলোকে সংগ্রহ করব, এবং যেন বীজগুলো কোথাও কেটে না যায় এবং বীজগুলোর কোয়ালিটি যেন নষ্ট না হয়। এবং প্রত্যেকটি ফালিতেই কিন্তু বীজ থাকবে। তো দেখা যাক আমরা সর্বমোট কয়টা বীজ একটি আপেলের থেকে সংগ্রহ করতে পারি। তো টোটাল আমরা কিন্তু 6টি বীজ একটি আপেলের থেকে সংগ্রহ করতে পেরেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সম্ভবত ভিউয়ার্স, আপেল থেকে বীজগুলো সাবধানতার সাথে সরানো হয়ে গেলে এরপরে যে কাজটি করব আর তা হচ্ছে একটি সুতি কাপড় বা টিস্যু পেপারের উপরে এভাবে বীজগুলোকে ছড়িয়ে দিয়ে এর উপরে কিন্তু আমরা ওয়াটার স্প্রে অর্থাৎ পানি ছিটিয়ে দেব, এবং লক্ষ্য করব যেন পানিটি খুব ভালোভাবে এই বীজের সম্পূর্ণ অংশটিকে কিন্তু ভিজিয়ে দেয়, এবং এরপরে এটিকে আমরা কাভার আপ করে দেব অর্থাৎ খুব ভালোভাবে এই সুতি কাপড় দ্বারা কিন্তু মুড়ে দেব, আপনারা যেমনটি এখানে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং এরপরে আমরা একটি এয়ার টাইট বোতল নেব যেন এর মধ্যে বায়ু চলাচল না করে, আর তারপরে আমরা এই মোড়ানো বীজগুলোকে কিন্তু আমরা এই বোতলের মধ্যে রেখে দেব, আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক। এবং এরপরে আমরা যেটি করব তা হচ্ছে যে এর উপরে যে খাপটি রয়েছে সেটি কিন্তু খুব ভালোভাবে আটকিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, ঠিক 5 দিন পরে আমরা লক্ষ্য করব এই কাপড়ে মোড়ানো আপেলের বীজগুলো থেকে কোনো বীজ অঙ্কুরিত হয়েছে কিনা। তো আমরা এখানে খুব সাবধানতার সাথে কিন্তু কাপড়টি উঠিয়ে নেব, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র 1টি বীজ কিন্তু খুব ভালোভাবে অঙ্কুরিত হয়েছে, এবং বাকি যে 5টি বীজ রয়েছে সেগুলো কিন্তু এখনও অঙ্কুরিত হয় নাই। তবে এটি নিয়ে টেনশনেরও কোনো কারণ নাই, বিভিন্ন কারণে একটু বেশি সময় লাগতে পারে। তো এই বীজগুলোকে আমরা একটি কিন্তু কোকোপিট ট্রেতে ট্রান্সফার করব, এবং এই কাজটি কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সেকশনে কিন্তু আমরা একটি করে বীজই দিব, এবং এভাবে কিন্তু আমরা একটি একটি করে প্রত্যেকটি সেকশনে কিন্তু একটি একটি করে কিন্তু বীজ আমরা দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 6টি বীজই কিন্তু আমরা দিয়ে দিয়েছি, এবং এরপরে আমরা যে কাজটি করব সেগুলোকে কিন্তু চাপ না দিয়ে আমরা বাড়তি যেই কোকোপিটগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এগুলোকে এই বীজগুলোকে কাভার আপ করে দেব, যেন বীজের কোনো অংশ ওপর থেকে দেখা না যায় সে বিষয়টি। আর এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর তা হচ্ছে এতে হালকা করে পানি সেচ দেওয়া, আর এর জন্য আপনারা প্রয়োজনে একটি ওয়াটার স্প্রেয়ার ব্যবহার করতে পারেন, যেটির সাহায্যে কিন্তু আপনারা প্রয়োজন মতো এতে পানি সেচ দিতে পারেন। এবং এখানে এমন একটি কন্ডিশন বজায় রাখতে হবে যেন খুব বেশি ভেজা না হয়ে যায় আবার খুব শুকনাও না হয়ে যায়, সে বিষয়টি হালকা ময়েস্ট কন্ডিশন যেন বজায় থাকে এই ট্রেগুলোতে, সে বিষয়টি অবশ্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, বীজগুলো এই কোকোপিট মিডিয়ামে দেওয়ার ঠিক 7 দিন পরে কিন্তু একটি গাছ এখানে গজিয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাকি যেই বীজগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু এখনও কোনো গাছ গজায়নি। আসলে বিভিন্ন কারণে সেই বীজগুলোর ভায়াবিলিটি সেটি নষ্ট হতে পারে অথবা সেগুলো ডরমেন্ট পিরিয়ডও থাকতে পারে, তো এটি খুবই স্বাভাবিক। তো যে কয়টি বীজ থেকে আসলে গাছ জন্মাক সেই গাছগুলোর যদি আমরা সঠিক যত্ন পরিচর্যা নিতে পারি তাহলে এগুলো থেকেও কিন্তু আমাদের ভালো পরিমাণে আপেল পাওয়া সম্ভব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা চাইলে খুব সহজেই আপনার বসত বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে এভাবে এই আপেলের চারা তৈরি করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।